নমস্কার সকলকে স্বাগত। আজ আমি করছি হান্ডি চিকেন। হান্ডি চিকেনের জন্য লাগছে মাংস, আমি জল ঝরিয়ে ধুয়ে টুকরো করে কেটে রেখেছি, এই যে ছোটো ছোটো টুকরো। মশলা লাগছে, এখানে আছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, আর এখানে আছে দুটো তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা তিনটে, এইখানে আছে জিরে, লবণ, হলুদ, আর এই যে আলু, এই যে হাঁড়ি। এবার চিকেনটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। হান্ডি মাটন হাঁড়িতে একবারে বসিয়ে দেওয়া হবে, যেহেতু নাড়াঘাটা পড়বে না তাই চিকেনগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এইবার আমি এর মধ্যে আলু মিশিয়ে দিচ্ছি। আলু দিয়ে একই রকমভাবে মেখে নেবো। আবার এখানে আছে টমেটো পেস্ট, আমি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে পুরোটাকে বেশ সুন্দর করে মাখিয়ে দেব। চিকেন মশলা, আলু, তেল, টমেটো দিয়ে আমি জিনিসটাকে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দেব। হাঁড়িতে তেল দিয়ে দিলাম, হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেল লাগিয়ে দিচ্ছি। আমি এখানে হাত দিচ্ছি না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিলাম, চারদিকে ঘুরিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে কাঁচা জিরে দিয়ে দিচ্ছি, জিরে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, চারটে শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। এবার মাখানো চিকেনগুলো আমি হাঁড়ির মধ্যে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার আমি এই ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখেছি, এইবার আমি এইগুলোকে হাঁড়ির চারদিকে লাগিয়ে দেব। হাঁড়ির চারদিকে লাগিয়ে দিচ্ছি এইরকম করে, যাতে হাঁড়ির মুখটা বন্ধ থাকে, কোনো রকমভাবে বাইরে দিয়ে হাওয়াটা ভেতরে না যেতে পারে, ভেতরের হাওয়াটাও বাইরে না আসতে পারে, সেই জন্য আমি এটা দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি। হাঁড়ির মুখটাতে আমি আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, এবার এটা আমি কয়লার আছে বসিয়ে দেব। হাঁড়িটা বসানোর জন্য আমরা এই মুড়ি ভাজার ঘরে চলে এসেছি। কিছুক্ষণ আগে এখানে মুড়ি ভাজা হয়েছে, সেই মুড়ি ভাজার উনুনের মধ্যে প্রচুর আগুন আছে, ভেতরে তো অনেক খুব তাপ লাগছে, ভিতরে বসানো যাবে না। আমরা কিছুটা ছাই বাইরে বের করে নেব কয়লা। এই যে একটা হাতা আছে, এটা দিয়ে বের করলাম, আরও কিছুটা বের করে নিচ্ছি। এই আগুনের মধ্যেই হাঁড়িটা আমরা বসাবো। একটু কট করে দাও। এই যে হাঁড়ি, হাঁড়িটা এবার আমি কয়লার মধ্যে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে কয়লার মধ্যে একটু দাবিয়ে দিচ্ছি, খুব গরম, খালি হাত দিতে কষ্ট হচ্ছে, তাই একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে দাবিয়ে বসিয়ে দিলাম। হাঁড়িটা এখানে 40 মিনিট একটানা বসানো থাকবে, 40 মিনিট পর আমরা এসে চিকেনটাকে একটু ঘেঁটে দেব। প্রায় 40 মিনিট ধরে হাঁড়িটা বসানো হয়ে আছে, এখন হাঁড়িটা আমরা এখান থেকে তুলব, তুলে মাংসটা একটু দেখব কেমন হয়েছে, একটু নাড়াচাড়া করে দেব। খুব গরম, খালি ধরা যাচ্ছে না, তাই ন্যাকড়া দিয়ে এটাকে ধরে তুলে নিলাম। খুব শক্ত, হ্যাঁ
এত ছাকা লাগবে, ভাপ লাগবে। ময়দাগুলো শুকিয়ে খুব শক্ত হয়ে গেছে। ময়দাগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, খুব গরম, ছাড়ানো যাচ্ছে না। একদিকে খোলা গেলেই দেখো, ধরে নিয়ে খুলে গেছে। এই যে ভালো ধুয়ে উঠছে, একটু নাড়াচাড়া করো, বাপরে আওয়াজ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আলু আলুটা গলে গেছে একদম, একটু তল উপর করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দাও, উপর নিচ করে দাও, আবার একটু বসিয়ে রাখবো। ধুমো উঠছে, নাড়াচাড়া করে দাও, আবার বসাবে। চিকেনটা প্রায় হয়েই গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে, আলুটাও গলে গেছে, চিকেনটাও নরম হয়ে গেছে। আর কিছু সময় আমরা আর একটু বসিয়ে রাখব। ছাইটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আগুনটা বের করে দিলাম। এবার এই বের করে আগুনের উপর আর একটু সময় কিছু সময় বসি। মাংসটা ঘেঁটে দেওয়ার পরে আরও প্রায় 20 মিনিট মতো বসানো ছিল, এখন মাংসটা একবারে হয়ে গেছে, এখন ওটা তুলে নেব। হাঁড়িটা খুব গরম, তাই একটা কাপড় দিয়ে হাঁড়িটাকে ধরে তুলে নিলাম। আমি এবার একটা চামচের সাহায্যে এই ঢাকনাটা খুলে দেব। দারুণ সেন্ট বেরিয়েছে, একটু ঘাটো, ঘেঁটে দাও, ধোঁয়া বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি ঘেঁটে দিচ্ছি, ঘেঁটে দিয়ে এই চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নেব। আমাদের হান্ডি মাটন রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে গরম গরম খাওয়া যাবে। আমাদের রান্নাটা কেমন হয়েছে সবাই বাড়িতে করবেন, কেমন লাগছে সেটাও বলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।